হবে। তেমনি সেজেছে আবাসন, সেজেছে বনেদি বাড়িগুলো। আজকে আমরা চলে এসেছি সাবর্ণ রায়চৌধুরী পরিবারের মেজো বাড়িতে। সেখানে এসেছি আমরা ভোগের কম্পিটিশনে, আর সেই ভোগ কতটুকু সুস্বাদু হলো তার বিচারে আমাদের কাছে হাজির অভিনেতা, বলো অরুণাভ, অভিনেত্রী পায়েল, শেফ পলাশ সরকার, আর আমাদের সাবস্ক্রাইবার হিসেবে এখানে হাজির হয়েছেন রত্নাদি। শুরু করি আজকের কুইজ। এটা শুধুমাত্র মহিলাদের জন্য নয়, পুরুষরাও পার্টিসিপেট করতে পারেন অবশ্যই, কারণ এর মধ্যে শেলিস আর হ্যাংলা হেসেলের পক্ষ থেকে রয়েছে ছোট্ট ছোট্ট কয়েকটা গিফট আনটা। আমার প্রথম প্রশ্ন, যিনি উত্তর দেবেন তিনি দয়া করে একটু হাত তুলবেন, আমি এখানে ডেকে নেবো, এখানে আসবেন, তার নামটা বলবেন আর উত্তরটা বলবেন, সঠিক হলে আমি নিশ্চয়ই তাকে জানাবো। ঠিক আছে দিদি, শুরু করি তাহলে। একটা এখানে এসে বলতে হবে, ওখান থেকে বললে হবে না, এখানে এসে বলতে হবে। নমস্কার, সাবর্ণ রায়চৌধুরী বাড়ির মেজো বাড়িতে এসেছি, খুব ভালো লাগছে। প্রতিমা দেখেছি, প্রতিমাও খুব ভালো, এবং দাদা বললেন যে আপনারা শুধুমাত্র ঘরের কাজ করেই শেষ নয়, পুজো টোটালটা আপনারা নিজে হাতে সামলান, নিজে হাতে সবটা করেন। সত্যিই খুব খুব ভালো লাগছে যে মানে এত সুন্দর একটা পরিবেশ এবং পুরনো দিনের এই আটচালা, যেটা আমরা খুব মিস করে থাকি, আমরা ন্যাচারালি এইগুলো দেখতে পাই না। খুব ভালো লাগছে, এসেও এখন একটা কুইজ কন্টেস্ট করা হবে, সেটা আপনারা সবাই পার্টিসিপেট করুন। ছোট্ট ছোট্ট গিফট হ্যাম্পার আছে, সেগুলো আপনাদের দেওয়া হবে, খুব মজা হবে, যেটুকুনি টাইম থাকা হবে খুব আনন্দ করবো। আশা করি আপনারাও সহযোগিতা করুন, খুব মজা করুন এবং খুব পুজোটা খুব ভালো কাটান। আর তো কটা ঘন্টা, কটা মুহূর্ত, তারপরই মা বিসর্জন হয়ে যাবে, তো খুব ভালো কাটান, মজা করুন, ভালো থাকুন। কলকাতার পুজো, বনেদি বাড়ির পুজো, মানে আমরা যারা, আমি বেসিক্যালি একদম উত্তর কলকাতার ছেলে, তো আমার পাড়ায় বেশ কিছু বনেদি বাড়ি আছে। আমরা ছোটো থেকেছি বনেদি বাড়ির পুজো দেখতে যেতাম, যেখানে বলি হতো, ভোগ হতো, তো সেটার আবার এত বছর পরে একটা সুন্দর ফ্লেভার পেলাম এখানে এসে, একটা নতুনত্বের জায়গা। আর এখানে এসে শুনলাম যে এই রায়চৌধুরী বাড়িতে এই টোটাল পুজোটা অর্গানাইজ করেন মায়েরা, বোনেরা সবাই মিলে, তো তারাও কিন্তু দশভুজা। হ্যাঁ, দশ হাতে এতগুলো দিক সামলে মায়ের পুজো তৈরি করা। সকলকে আমার তরফ থেকে সেলাম, খুব ভালো, এক্সেলেন্ট। আপনাদের কাছ থেকে তো আমাদের অনেক কিছু শেখার, আরও শেখার, কারণ সকালবেলা বাড়িতে আমাদের মায়েরা খাবারটা না তুলে দিলে শুটিংয়ে দৌড়তে গিয়ে দেরি হয়ে যায়, আর এখানে এসে মায়ের মুখের সাথে প্রত্যেকটা মায়ের মুখের এত মিল পাচ্ছি যে সত্যিই আমার মনে হচ্ছে যে শুধু বনেদি বাড়ির পুজো নয়, পুজোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক, পুজোর সঙ্গে নিত্যনৈতিক একটা আত্মীয়তার যোগ, সেটা বড় বেশি প্রখর, বড় বেশি কাছের। আর এই মুহূর্তে আমার এই প্রত্যেকটা মানুষকে ভীষণ কাছের মনে হচ্ছে, সত্যিই তো কাছের। তো বিজয়ার এখন অনেক দেরি, আজকে সবাই মহাষ্টমী, কিন্তু তার আগেই বলি মা কিন্তু যাচ্ছে না, মা আপনাদের সবার মধ্যে রয়ে গেছে দারুণভাবে। একটা আটচালার প্রতিমা, একটা সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ, সত্যি মনোমুগ্ধকর, আমার তো ভীষণ ভালো লেগেছে। পায়েলেরও নিশ্চয়ই তাই, আর পলাশদারও নিশ্চয়ই তাই, তাই হ্যাংলা আর শেলিজের প্রত্যেকের পক্ষ থেকে আজকে আপনাদের এখানে আসতে পেরে সত্যিই খুব 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 ভালো লাগছে। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, আর শুরু করব একটা ছোট্ট কুইজ কন্টেস্ট, শেলিজ হ্যাংলা পুজোর মহাভোগ কন্টেস্ট। ছানা পোড়া, এটা কোন দেশের মিষ্টি? মুখ করে আপনার নামটা বলুন প্লিজ দিদি। মণিদীপা রায়চৌধুরী দত্ত। বলুন দিদি, ছানা পোড়া কোন দেশে? উড়িষ্যা। একদম রাইট আনসার, জোরে একটা হাত তালি হয়ে যায়, জোরে হাত তালি। আর দিদিকে স্ট্যাম্পার তুলে দিতে পায়। চপস্টিক দিয়ে কোন দেশে খাবার খাওয়া হয়? আবার বলো। হাত তুলে ফেলেছে অলরেডি, এসো তুমি। ওকে ডেকে পাঠিয়েছি। শ্রেয়সী রায়চৌধুরী। শ্রেয়সী রায়চৌধুরী, বাহ শ্রেয়সী, বলো চপস্টিক দিয়ে কোন দেশের খাওয়া খাওয়া? চায়না, মানে চাইনিজ ফুড। একদম রাইট আনসার, রাইট আনসার, রাইট আনসার, গুড শট। হ্যাংলার তরফ থেকে শ্রেয়সীকে একটা গিফট আমি তুলে দিচ্ছি। রান্নায় যদি একটু হলুদ আগে থেকে বেশি পড়ে যায় তাহলে কি করা যায় প্লিজ? বরুণদা বলুন।
বনেদি আনা ছোঁয়াটা শুধু যে পুজোতেই নয়, মায়ের ভোগের মধ্যে ছড়িয়ে রয়েছে, সেটা আর বলে বোঝানোর কোনো জায়গা নেই। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি তো পাচ্ছি। মায়ের ভোগের খিচুড়ি, পোলাও, পায়েস, আসলে ওই একটাই কথা আবারও বলি, যেটা আগেই বললাম, রোজকার যে রান্না সে রান্না তো সত্যিই মায়েরা খুব মন দিয়ে করেন, আরও ভালো হবে, আরও সবাইকে দারুণ দারুণ বলবে। মায়ের ভোগ যেই করুন, যেভাবেই করুন, মা তার নিজের রান্না নিজেই তৈরি করেন, একটা অসামান্য তার আশীর্বাদ দিয়ে, তার ভালোবাসার সময় দিয়ে। আর এখানে তো হবেই, কারণ দশপূজা মহিলারা একাধারে সব কিছু করেছেন, পুজোর অনুষ্ঠান থেকে শুরু করে জিনিস কেনাকাটা থেকে শুরু করে চালটা দেখে নেওয়া, দুধটা কেমন হবে, আর পায়েসের মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস পড়বে, এ তো দশপূজারাই করেছেন। সুতরাং তাদের হাতের রান্না যে তুলনাহীন, তার নতুন করে বোঝানোর কোনো জায়গা নেই। হ্যাংলা হেসেল আর শেলিজদের পক্ষ থেকে এই সকল দশপূজাকে জানাই শুভ অষ্টমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আচ্ছা দাদা, সাবর্ণ রায়চৌধুরী পরিবারের তো পুজো আজকের নয়, বহু যুগ যুগ ধরে চলে আসছে। এক্স্যাক্টলি কত বছর ধরে চলছে? 282 বছর এই পুজো আমাদের পড়েছে। জমিদার কৃষ্ণগোবিন্দ রায়চৌধুরী এই পুজো প্রবর্তন করেছিলেন। আজকে 282 বছরে এই মাতৃ আরাধনা আমরা করছি।